Hello viewers, welcome to my video. In today's video, I am going to share an airbrush makeup tutorial step by step. So, shower first time your face take clean kore niyechi, tarpor use korechi Love the Jasmine Mist toner. So, eta amar class demonstration chilo ebong amar je ajker model she amar student. Or skin type hocche ki dry and or skin tone fair tone ebong yellow undertone er moddhe pore. আর এই ভিডিওটা যখন করা হয় তখন শীতকাল ছিল তো আমি প্রত্যেকটা প্রোডাক্ট ওর স্কিনের অ্যাকর্ডিংলি ইউজ করছি আর যাদের স্কিন ড্রাই থাকে তাদের স্কিনটাকে খুব ভালোমতো প্রিপেয়ার করতে হয় আদারওয়াইজ মেকআপ লং লাস্টিং হয় না বা মেকআপে সেই গ্লোটাও আসে না সো আমি এখানে ইউজ করছি হুডা বিউটি কো গ্লো মিস্ট এরপর ম্যাকের কালার কারেক্টর প্যালেট দিয়ে ওর স্কিন কারেকশনটা করে নিয়েছি আর এই প্যালেটটা শেড হচ্ছে কি মিডিয়াম ডিপ স্কিন কারেকশন করাটা মাস্ট অদারওয়াইজ মেকআপটা কমপ্লিট হওয়ার কিছুক্ষণের পর থেকে মেকআপটা গ্রে লাগে এবার অরেঞ্জ কারেক্টারটা আমি ভালো করে ওর স্কিনে ব্লেন্ড করে নেব তারপরে আমি লিকুইড ফাউন্ডেশন দিয়ে একটা বেস তৈরি করব এয়ারব্রাশ মেকআপের ক্ষেত্রে এই বেস তৈরি লিকুইড ফাউন্ডেশন দিয়ে একটা বেস তৈরি করাটা মাস্ট তাহলে ফাউন্ডেশনটা মানে মেকআপটা আরও অনেক বেশি লং লাস্টিং হয় এবং এফেক্টটা আরও অনেক বেশি স্মুথ আসে সো আমি দুটো ফাউন্ডেশন মিক্স করে দেখতেই পাচ্ছ একটা কাস্টমাইজ শেড তৈরি করেছি এরপর আমি ফাউন্ডেশনটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ আমার বেসটা রেডি এরপর আমি ইউজ করব এয়ার ব্রাশ যতটা সম্ভব আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে তোমরা দেখতেই পাচ্ছ কতটা ফ্লললেস হয়েছে মানে এখানে কোনো ফিল্টার কিচ্ছু ইউজ করিনি আমার পুরো ভিডিওটাতেই আমি কোনো ফিল্টার ইউজ করিনি সো আমি এয়ার ব্রাশের মাধ্যমেই দেখো ব্লাশ ইউজ করছি যে এরিয়ায় আমরা অ্যাকচুয়ালি ব্লাশ ইউজ করি ঠিক সেই সব জায়গাতেই আমি ব্লাশটা ইউজ করছি ব্লাশের পর আমি হাইলাইটারটাও এয়ার ব্রাশের মাধ্যমেই ইউজ করছি পার্সোনালি আমি হাইলাইটারটাকে খুব পছন্দ করি ইউজ করা অ্যান্ড টেম টুর যে হাইলাইটার যেটা আমরা ইউজ করি এয়ারব্রাশে সাধারণত ওটা মারাত্মক গ্লো দেয় এরপর আমি কন্ট্রোলটাও সেম ওয়েতে করব অ্যাকচুয়ালি যেসব এরিয়ায় আমরা কন্ট্রোল করি জেনারেলি সেসব এরিয়াতেই আমরা কন্ট্রোলটা করব এখানে নোজ কন্ট্রোলিংয়ের সময় আমার স্টুডেন্টরা কথা বলছিল ওদের সাথে কথা বলতে গিয়ে একটুখানি আমার হাত দিয়ে বেঁকে গেছে দেখো দেখতেই পাবে তোমরা সো সবার ফার্স্ট আমি নোজ কন্ট্রোলিং এরিয়াটাকে ব্লেন্ড করব যদি শুকিয়ে যেত তাহলে আমার খুব অসুবিধা হতো সো এরপরে আমি কন্ট্রোলটাকে ব্লেন্ড করেছি তারপরে আমি পাউডার লক করেছি কিন্তু কিছু ভুলবশত ওই ক্লিপসগুলো আমার ডিলিট হয়ে গেছে সো এখানে আমি আই মেকআপটা করে দিচ্ছি ফার্স্টে আমি অরেঞ্জ কালার দিয়েছি আপার ক্রিজে তারপরে আমি ক্রিজে ইউজ করছি একটা ব্রাউন কালার সো আজকে আমি হাফ কাট ক্রিজ আই মেকআপ দেখাবো তোমাদেরকে ক্রিজটাকে এনহান্স করার জন্য সেখানে আমি ব্রাউন অ্যান্ড ব্ল্যাক ইউজ করছি যখন আমরা আই মেকআপের ক্ষেত্রে কালার ইউজ করি ব্লেন্ডিংটা ম্যাটার করে খুব বেশি আর যখন আমরা কালার প্লেস করব তখন সেটাকে ড্যাবিং মোশনে প্লেস করব কিন্তু যখন আমরা ব্লেন্ড করব তখন আমরা রাউন্ড মোশনে ব্লেন্ড করব তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতের মুভমেন্ট দেখে সো এরপরে আমার ব্লেন্ডিংটা আমার মনে হচ্ছে যে প্রপারলি হয়ে গেছে সো আমি ক্রিজটাকে কাট করে নিচ্ছি এবং ক্রিজের জন্য কাট ক্রিজের জন্য ইউজ করছি প্লিউমের ব্রাশ সো দেখতে পাচ্ছ আই মেকআপটা কেমন এগোচ্ছে এবার আমি ওই কনসিলারটাকে হালকা করে ব্লেন্ড করে নেব আমি যখনই মেকআপ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে সবার ফার্স্ট আমি আই মেকআপ করি তারপরে আমি বেস মেকআপ করি কিন্তু এয়ার ব্রাশ মেকআপের ক্ষেত্রে আগে বেস করে তারপরে আই মেকআপ করলে মেকআপটা করতে অনেক বেশি সুবিধা হয় সো আইশ্যাডো কমপ্লিট আমার আপার লিডের আইশ্যাডোর কাজ এবার আমি লাইনার ড্র করছি একটা হালকা উইং ক্রিয়েট করেছি তারপরে আমি লোয়ার ল্যাশে কাজল অ্যাপ্লাই করছি এবং কাজলটাকে ভালো করে স্মাচ করার পর সেটাকে একটা ব্রাউন কালারের শ্যাডো দিয়ে স্মাচ করে নিচ্ছি এবার আমি পিএসসি আইব্রো পোমেট দিয়ে ওর আইব্রোটাকে ডিফাইন করে নেব
আইব্রোটা ড্র করার পর আমি এলফের আইব্রো মাস্কারা দিয়ে ওর আইব্রোটাকে ব্রাশ করে নিচ্ছি। এরপরে আবার বেস মেকআপে ফিরে এলাম, পাউডার ব্লাশ ইউজ করব, ব্রোঞ্জার ইউজ করব, যাতে ফেসটা আরও বেশি শার্প লাগে। এখানে আমি হোজোর হাইলাইটার ইউজ করছি। আই অ্যাম এ হাইলাইটার লাভার, আমি আর একটু বেশি করে হাইলাইটার লাগাচ্ছি, মানে যতটা ফেসে রিকোয়ার্ড ততটাই লাগানোই ভালো যে কোনো প্রোডাক্ট, না বেশি না কম। এরপর আমি প্যাকের মাইক্রোফিক্সার ইউজ করছি। আর এখানে কি ভিডিওটা এন্ড করে দিও না দেখা, কারণ এরপর একটা লিপস্টিক হ্যাক তোমাদের সাথে শেয়ার করব। আগে বেসটা দেখো। সো লিপস্টিক পার্টে একটা ছোট্ট হ্যাক শেয়ার করব তোমাদের সাথে। এটা হয়তো অনেকেই জানো, যে কালারে আমরা লিপস্টিক ইউজ করব সেই কালার থেকে একটা ডার্ক আই শ্যাডো যদি আমরা লিপের মিডিলে ইউজ করি তাহলে একটা অমরে এফেক্ট আসে, আমার লিপস্টিকটা অনেক বেশি ম্যাট অ্যান্ড লং লাস্টিং হয়। দেখো কালারটা কিরকম চেঞ্জ হয়ে গেছে। এটা ওর ফাইনাল লুক। তোমাদের যদি লুকটা ভালো লাগে বা ভিডিওটা যদি হেল্পফুল লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা আমি ওপরে দিয়ে দেবো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার নেক্সট ব্যাচ স্টার্ট হচ্ছে খুব তাড়াতাড়ি, ক্লাস জয়েন করতে পারো অ্যান্ড ব্রাইডাল বুকিং ওপেন আছে। থ্যাংকস ফর ওয়াচিং।